ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وسراجنا ونورنا ومعيننا وغياثنا وملجانا محمد صلى الله تعالى عليه وسلم عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا عن ثوبان رضي الله تعالى عن قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى جعل الأرض فرأيت مشرقها ومغربها إني أوتيت خزائن الأرض أو ما فتح الأرض أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا مدينة مدينة بل قدی امی جری جار دکھا دن گو دیال نبی ডাকি আপনাই বারংবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলী ভক্তি ভরে মহাব্বতে মহান আল্লাহকে ডাকুন যিনি আমাদের স্রষ্টা সেই আল্লাহকে মহাব্বতে ডাকবেন নিজের মুর্শিদের দিকে খেয়াল আর আল্লাহকে ডাকুন আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু কৌসরের মালিক আপনি নবীদের সরদার আমাদের নবী কিসের মালিক
কাউসারের মালিককে আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার, নিশ্চয় আপনাকে আমি কাউসার প্রদান করেছি। নবী আমাদের কাউসারের মালিক, জোরে কোন কাউসারের মালিক আপনি, নবীদের সরদার, রোজ হাশর পিলাইবেন হাউজে কাউসার। নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ভক্তি ভরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা। বাবাজি খেয়াল করেন, আপনাকে দেখিলে গো নবী দোজখ হয় হারা, তেরে মেরে মুস্তাফা কো জিসনে দেখা ও জান্নাতি হো গয়ে। আবু জাহেলের মতো না, আবু সুফিয়ানের মতো না, সিদ্দিকে আকবরের মতো যে দেখেছে সে জান্নাত পেয়ে গেছে। আবু জাহেল একবার এসে বলছে, আপনার মতো বদসুরাত কাউকে দেখিনি। রাসূল বললেন, সাদাকতা, ঠিক বলেছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত হয়ে বলছেন, হুজুর আপনার মতো সুন্দর আমি সিদ্দিক আমার নয়নে কাউকে দেখিনি। রাসূলে পাক নে ফরমায়া, সাদাকতা সিদ্দিক, আপনি ভি সহি ফরমায়া। সুবহানাল্লাহ। কর ইতিমধ্যে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুটি কথাই যে সত্য হবে তা তো মেনে নেওয়া যায় না, একটা ঠিক হবে আর একটা কোনটা ঠিক? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নু বলেন, আপনি সুন্দর তো আপনি বললেন সত্য কথা। আবু জাহেল এসে বলে, আপনি খারাপ তবু বললেন সত্য কথা। তেরে মেরে মুস্তাফা নে ফরমায়া, আনা মিরাতুল্লাহ, আমি আল্লাহ দেখা আয়না, যে আমারে সিদ্দিকের নজরে দেখেছে সে আমার দেখেই সঠিক পথ পেয়েছে। সুবহানাল্লাহ। আবু জাহেলের মন কালো, কালো দেখেছে, যার মন ভালো সে ভালো দেখেছে। আপনাকে দেখিলে গো নবী দোজখ হয় হারাম, স্বপ্ন যোগে দিবেন গো দেখা হাবিবে তো জাহান। নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা। আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলা নবিল উম্মিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম, সাল্লু আলাইহি সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ রাব্বুল আলামিন। রাত 12টার পরে আপনার শহীদ দরবারে দুটি করে হাত পেতে দিয়েছি, এই হাতে কত জনা আব্বা জানের বুকে মাটি দিয়েছি, কেউ বা আম্মা জানের কবরে মাটি দিয়েছি, দাদা দাদি নানা নানি ভাই বোন আপনজন, কেউ বা কলেজার টুকরা সন্তান হারিয়ে ফেলেছি, কেউ বা স্বামী কেউ বা বিবি হারিয়ে ফেলেছি। আল্লাহ সকলের কবর গুলো কি হাবিবে পাকের ওসিলা করি জান্নাতের বাগান বানিয়ে দি। রব্বুল আলামিন আল্লাহ, মদিনা বহু দূরের রাস্তা, আল্লাহ দিদারে মদিনা আমাদের নসিব করুন, দিদারে কাবা নসিব করুন, আমাদের সকলকে পাঞ্জে গানা নামাজি বানিয়ে দিন। আল্লাহ আমিন সুম্মা আমিন। বহকলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। মহান ইসালে সব স্থান খরমবা, উত্তর পাড়া জামে মসজিদ প্রাঙ্গণ, তারিখ চৌঠা চৈত্র 1425, ইংরেজি 19-3-2019, বারজ মঙ্গলবার। আর মঙ্গলবার আছে?
চার তারিখ আর আছে সম্মানিত নির্বাচিত জালসার সভাপতি সাহেব, আমন্ত্রিত ওলামাই কিরাম, বিশেষ করে মাওলানা আব্দুল কাদের সিদ্দিকী আল কুরাইশি সাহেব, ফুরফুরা দরবার শরীফ তথা পীরনগর হুজুর কিবলা রহমাতুল্লাহ সুযোগ্য নাতি পীরজাদা হযরত মাওলানা আবুল বাশার হুসাইনি সাহেব তথা বিশেষ বক্তা হিসাবে মাওলানা আব্দুল কাইম সাহেব, যিনি এতক্ষণ বক্তব্য রাখলেন, তথা মাওলানা মোহাম্মদ রশিদুল ইসলাম সাহেব, মাওলানা আব্দুর রশিদ সাহেব, হাফেজ মাওলানা আসাদুল ইসলাম সাহেব, হাফেজ মোহাম্মদ রুহুল আমিন সাহেব, ও মাওলানা মোহাম্মদ জাকির হোসেন সাহেব, ও হাফেজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব, ও হাফেজ মোহাম্মদ কুতুবুদ্দিন সাহেব, ও মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর শেখ সাহেব, লিখিত অলিখিত ওলামাই কিরাম, হুজ্জাজ কিরাম, আত-তালাবা, সম্মুখে বসে থাকা দিনদার আল্লাহওয়ালা ভাই বাবাজি কচি কাচারা, স্নেহময়ী মমতাময়ী আম্মা ও বোনেরা, আল্লাহ পাকের দয়াতে রসুলের পাকের মায়াতে পবিত্র জালসায় উপস্থিত হতে পেরেছি, আল্লাহ শুকরিয়া সবাই বলি আলহামদুলিল্লাহ। পরে পরে নবী ও কনম আকা রহমতুল্লিল আলামিন, রাহাতিল আশিকিন, আনিসুল গরিবিন, যিনি গাছপালার নবী, আসমান জমিনের নবী, 18,000 মখলুকাতের নবী, 80,000 আলমের নবী, স্বয়ং আল্লাহ বলেন আমারও নবী, সেই রসুলের প্রতি লাখো কোটি দরুদ বৃষ্টির ন্যায় বর্ষিত হোক, সবাই বলি আল্লাহুম্মা আমিন। নূর নবীজি যে মোজজা দেখি গেছেন এ ধরায়, হবে না কারো দ্বারায়। আবু জাহেল হাতে করে পাথর এনেছে, এনে বলছে আপনি যদি নবী হন বলুন আমার মুঠোর ভিতরে কি আছে। আবু জাহেল আজ তো ইন্টারন্যাশনাল বেঈমান হলো, তার জানা আছে যারা নবী হয় তারা আল্লাহর দয়ায় বলতে পারে, আর এখন কিছু কলেমা পড়নেওয়ালা বলছেন নবী বলতে পারে না। আমি বুঝতে পারি না এরা কি কলেমা পড়েছে। আবু জাহেল আন্তর্জাতিক ইহজগৎ পরজগতের ইন্টারন্যাশনাল বেঈমান, সে বলছে যে আপনি যদি নবী হন বলুন আমার মুঠোয় কি, আমার আপনার নবী বললেন আমি বলবো না, তোমার মুঠোয় যারা আছে তারা বলবে যে তোমার সম্মুখে কে দাঁড়িয়ে আছে। আবু জাহেল লাভ মেরে উঠেছে, এরকম প্রশ্ন তো জীবনে শুনিনি আর উত্তরও পাইনি। নূর নবীজি যে মোজজা দেখি গেছেন এ ধরায়, হবে না করো দ্বারায়। আবু জাহেল হাতের বেজান পাথর কে কলেমা পড়ায়, হবে না করো দ্বারায়। জোরে বলুন, শুকনো গাছে ফুল ফুটেছে নবী পাকের আগমনে, বৃক্ষ এসে দাঁই পাশে নবী পাকের সামনে, দুগ্ধ আবার ফিরে এলো নবী পাকের ইশারায়, হবে না কারো দ্বারায়। একজন ইহুদি এসে বলছে আপনি যদি নবী হন আপনার কাছে আমি একটা মুজেজা দেখতে চাই। কি মুজেজা? হুজুর ওই যে গাছটা আছে ও যদি আপনার কাছে এসে ঝোকে আমি আপনাকে নবী বলে বিশ্বাস আমার ঈমানটা আরো পোক্তা হবে। তেরে মেরে মুস্তাফা নে ফরমায়া, যা যাকে বল মুস্তাফা নে বুলায়া হে, যা গিয়ে বল মুস্তাফা ডেকেছে। এখন যেই আওয়াজ শোনা গাছ ডাইনে বামে সামনে পিছনে ঝুঁকি সমস্ত গুলো ডালপালা এক জায়গায় করে নিয়ে ওরাল মেরে আমার রসুলের কদমে ঝুঁকে গেছে।
এটাই হলো। আর আমার রসুল যাচ্ছেন খোদার দর, সাহাবাই কেরাম ও খোদার দর। রসুল বললেন খাবার কিছু আছে? নাই হলো। দুধ আছে? হুজুর নাই, অনেক দিন আগে দুধ শুকিয়ে গেছে। তেরে মেরে মুস্তাফা নে জব আপনি নজরো সে উসকি তরফ দেখা তো बकरी की तन में दूध से भर गए। আমরা আপনার নবী যখন তাকালেন তো দুধে পরিপূর্ণ, বলে পাত্র দাও, পাত্র দিলেন, দুধ অটোমেটিক পড়ছে, হাত দিতেও হয় না, অটোমেটিক পড়ে পাত্র ভর্তি হয়ে গেছে। রাসূল বলেন খাও খাও, সবাই খেলেন, ক্ষুধা মিটে গেল, তবু দুধ কমলো না। এ মোজেজাটাই আছে এ গজল এই আশারের মধ্যে। রসুল যখন জন্ম নিয়েছেন তো শুকনো গাছও ফুল ফুটেছে, হাজার বছর একটা আগুন নিভেনি, যেই রসুল এসেছেন সেই আগুনটাও নিভে গেছে। ওটাই হচ্ছে শুকনো গাছে ফুল ফুটেছে নবী পাকের আগমনে, নবী পাকের আগমনে। শুকনো গাছে ফুল ফুটেছে নবী পাকের আগমনে, বৃক্ষ আবার তাই পাশে নবী পাকের হুকুমে, দুঃখ আবার ফিরে এলো নবী পাকের ইশারায়, হবে না কারো দ্বারা। নূর নবীজি যে মুজেজা দেখি গেছেন এ ধারায়, হবে না কারো দ্বারা। জোরে বলুন, 39টা মুসলমান হয়েছে। ওমর বলে 40 মা হতে দেব না। মাসিয়াতে খোদাবন্দি বলে ওমার চাচাস নে তুই তো 40তম মুসলমান হবি। হাদিস শরীফ খুলে দেখছি, তেরে মেরে মুস্তাফা নে ফরমায়া আল্লাহ মুঝে আমার দিয়া উমর দি, মেরে তেরে রব নে ফরমায়া কিসকো চাহিয়ে হাবিব ফরমাও, মেরে তেরে রসুল নে ফরমায়া আল্লাহ মুঝে খত্তাব কি বেটে উমর কো দে দো, মেরে তেরে রব নে ফরমায়া হাবিব যা মেনে কবুল কর লিয়া উমর মেনে তুঝে দে দিয়া। আল্লাহর হাবিব বলেন আল্লাহ আমাকে আমার দাও ইয়া উমর দাও, আল্লাহ বলেন কাকে চাও, তাহলে আল্লাহ খাত্তাবের বেটা উমর আমাকে দাও, আল্লাহ বলেন দোস্ত তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি, যাও খাত্তাবের বেটা উমর তোমায় দিয়ে দিলাম। এদিকে 39টা মুসলমান হয়েছে, ওমর বলে আমি 40 হতে দেব না। তলোয়ার হাতে নিয়ে সাথে ওমর চলে নবীর ঘর, ওমর চলে নবীর ঘর, তলোয়ার হাতে নিয়ে সাথে ওমর চলে নবীর ঘর, গিয়ে সে থাক কাটব মাথা তো জাগানের বাদল সাত, শুনে কালাম হয়ে গোলাম, শুনে কালাম হয়ে গোলাম, ওমর ঝোঁকে নবীর পায়, হবে না কারো দ্বারা। নূর নবীজি যে মুজেজা দেখি গেছেন এ ধারায়, হবে না কারো দ্বারা। জোরে বলুন, এটা রজব মাস, এই মাসের 27 তারিখে রসুল গেলেন মিয়ারাজে, সিদরাতুল মুনতাহাতে গিয়ে জিবরাইল বলেন আর যাব না। কেন? এটা বর্ডার, যদি আগে যাই তো আমার ডানা চলে যাবে, 600 ডানা একটাও থাকবে না, এটা বর্ডার। হুজুর আপনি আগে যান, আমি আপনার মতো না যে সঙ্গে যাব, আপনি আমার মতো নয় যে বাধা দেব, জিবরিল আমিন যিনি ফেরেশতাদের কমান্ডার তিনি যদি আমার নবীকে নিজের মতো না ভাবে, এ ভারতীয় মুসলমান কলেমা পড়ে আপনার আমার নবীকে কেমন করে বড় ভাইয়ের মতো তুলনা করে? জোরে বলুন না উযুবিল্লাহ। এরকম কিছু কলেমা পড়নে ওয়ালা আছে না? নবী হামারা বড়া ভাই হ্যায়, নাউজ বিল্লাহ।
সিদরাই গেলে জিবরাইল বলে আমি আগে আর যাব না, আমি আগে আর যাব না। সিদরাই গেলে জিবরাইল বলে আমি আগে আর যাব না, ওগো রাসূল গেলে এক চুল পাখা জ্বলে রবে না। নবীজি একাই গেলেন সে থায়, নবীজি একাই গেলেন সে থায়, জিবরাইলের ক্ষমতা নাই হবে না কারো দ্বারা। নূর নবীজি যে মুজেজা দেখিয়ে গেছেন এ ধরায় হবে না কারো দ্বারা। নবীকে ভালোবাসতে হবে না, নবীকে ভালোবাসেন তো? হাদিস শরীফে বলা হয়েছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান্নাসি আজমাইন। হতে পারবে না তত সময় তুমি ইমানদার, অর্থের থেকে বেশি যদি প্রেম না করো, সন্তানের থেকে বেশি যদি প্রেম না করো, মা বাপের থেকে বেশি যদি প্রেম না করো, লা ইউমিনু তুমি মুমিন হতে পারবে না। মাকে ভালোবাসো, বাপকে ভালোবাসো, বেটাকে ভালোবাসো, বিটিকে ভালোবাসো, আপনার বন্ধুকে ভালোবাসো, আত্মীয়কে ভালোবাসো, সবাইকে প্রেম মোহাব্বত করুন, সবার থেকে বেশি আমার নবীকে প্রেম করুন। কার থেকে বেশি? নবীকে যারা সবার থেকে বেশি ভালোবাসে, ওরা কি দাড়ি কাটে না, সুদ খায়, গাঁজা খায়, তাস খেলে, মা বাপকে কষ্ট দেয়, নামাজ কাদা করে? ব্যাপার আমরা নবীর দেওয়ানা নামাজ পড়তে পারবো না, আমরা নবীর দেওয়ানা দাঁড়িয়ে রাখা যাবে না, আমরা নবীর দেওয়ানা সুদ বন্ধ দেব না, আমরা নবীর দেওয়ানা মহিলা সমিতি বন্ধ হবে না। মায়েরা বলেন আমরা নবীর দিওয়ানি মহিলা সমিতি বন্ধ করবনি, আমরা নবীর দিওয়ানি জোরে কথা বন্ধ হবে নি, আমরা নবীর দিওয়ানি পর্দায় থাকতে পারবনি। আছে না এরকম জিনিস? চুল কাটার স্টাইল কত ছেলেদের, ওরা নাই দিওয়ানা। আমি বলতে চাই বাবা সাধু হন, সাজবেন না সাধু, ভালো হন, সাজবেন না ভালো, পীরের পাগল হন, সাজবেন না পাগল, অরিজিনাল ফুল হন, প্লাস্টিক হবেন না বাবা। কথা বুঝে আসছে? ওগো আমার জওয়ান যুবক সোনা মানিকের, যারা আমার নবীকে মোহাব্বত করে দিল জান দি, তাদের ব্যাপারটা আলাদা হয়ে গেছে। কেন প্রেম করব না, কেন রসুলে পাককে প্রেম মোহাব্বত করব না? কারণ পৃথিবীতে যদি কেউ আপন থাকে, তিনি হলেন আমাদের নবী দোজাহা। এই ঠিক কিনা? মা আপন না সন্তান আপন, না বিবি আপন, কোনটা আপন বলেন? টাকা মনে হয় তা কি? বর্তমান টাকা আপন আপন কর তুমি, আপন তোমার কে হই নয়, যিনি তোমার পরম আপন শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা যদি নবীকে ভালোবাসি, নবীজির আদর্শ আমাদের ভিতরে থাকবে কিনা বলুন? থাকবে না? আমার আপনার নবী দুধ মায়ের জন্য উঠে দাঁড়িয়েছেন, আর আমরা নিজের গর্ভে ধারিনি মাকে আঘাত করি, বলেন না?
বাপকে বলে বুড়ো আর মাকে বলে বুড়ি, বেশি বকো না, তোমরা বোঝো না সোজো না, ছেলে এখন মেম্বার হয়েছে তো, প্রধান হয়েছে, ছেলে তাহিস কত, মাকেও ভালোবাসে না বাপকেও ভালোবাসে না, স্নেহ করে না, কারণটা কি, এই বাচ্চা যখন পেটে ছিল মা দেখেছে সিরিয়াল, কি দেখেছে, সিরিয়াল দেখেছি, সন্তান সিরিয়ালের বলি বলে, কোরআন যদি খুলতো কোরআনের বলি বলতো, হাদিস যদি পড়তো হাদিসের বলি বলতো, মা তো কোরআন হাদিস পড়িনি, এই জন্য সন্তান সিরিয়ালের বলি বলতেছি, শুনে রাখো মা খালাও, শুনে নাও না রাতের বেলাও, আমি আপনাদেরকে সংযত করে কথা বলতে চাই, মা পৃথিবীতে নায়িকা সাজবেন না, শুটিং শাটিং ফিটিং, কাঁধে মেরেছ সিফটি পেনার হুকিং, ঘাড়ে ঝুলিয়েছ ধেনাচিকা একটি, ওরে জওয়ান যুবকেরা ঘুরে ঘুরে আমার দিকে দেখ, লামখালি মিমখালি নুনের পেটে এক নক্তাও, ওর মা ফাঁকা নিমতলা খালি কপালেতে এক নক্তাও, এ কি বড় বিহায়া নায়িকা, এদিকে ফাটা ওদিকে ফাটা সেদিকে ফাটা, পেশাব করতে গেলে বসতে পারে না, চুল কাটার স্টাইল কত, একটা কুকুর যখন পেশাব করে পা উঁচু করে পেশাব করে, তুমি মুসলমানের বাচ্চা হয়ে নিজের দেহ বাঁচাতে পারো না, কেমন নবীর দিওয়ানা, আমার তো বুঝে আসে না, রাগ করছেন না, রাগ হচ্ছে, হলেও কিছু করার নাই, আর নাই ডাকবেন না, তাতে কি হয়েছে, তবে আজ যখন ডেকেছেন শুনে না, আমার বন্ধু সোনামানি কেরব, পৃথিবীর জমিনে প্রেম মোহাব্বত করুন আমার রসুলে পাকি, উলফাত করুন আমার নবী দোজাহাকি, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে জান্নাতি বানানোর জন্য দিন রাত মেহনত করেছেন, দিন রাত কান্না করেছেন, কিতাবের ভিতরে আসতেছি, তেরে মেরে মুস্তাফা জব দুনিয়া মে তশরিফ লায়ে, হযরত খাতুনে জান্নাত নে ফরমায়া হে, মাইনে দেখা কে হোঁট হিলনে লাগাও, মানে কান লাগাই তো দেখা, সরকারে দো আলম কি জবান মুবারক আছে আওয়াজ আনে লাগি, হাবলি উম্মতি হাবলি উম্মতি, আপনার আমার নবী যখন জগতের বুকে জেজে খালি, হযরতে আমানা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখি আমার সন্তানের হোঁট দুটো নড়াচড়া করতেছি, আমি আমেনা কান লাগাইয়া শুনি, তার কান তার জবান মুবারক থেকে আওয়াজ আসতেছি, হাবলি উম্মতি আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে, এ যুবকেরাও আমি আপনাদের বুঝাতে চাইছি, যে নবী জগতের বুকে যে আপনাকে আমাকে ভুলেননি, ওই রসুলকে ভুলে আজ বিবি নিয়ে পাগল হয়েছো, আজ দুনিয়া নিয়ে পাগল হয়েছো, টাকা নিয়ে পাগল হয়েছো, না না না, রসুলুল্লাহকে মহব্বত করে দেখুন, ইহ জগতে লাভ হবে পর জগতে লাভ হবে, যারা নবীকে মহব্বত করে পালন করে নিষেধ গুলো বর্জন করে, আর যত হুকুম পালন করে তার ভাঙা ঘরে দরুদি নবীজির দিদার হয় না, তা আমরা কিরকম মানুষ যে একবারও নবী দেখলাম না, মা মরে গেলে কাঁদে আল্লাহ, মা মরে গেছে তো অনেকদিন দেখলাম না, কিন্তু রসুলের জন্য কই, খালি মুখে দিওয়া না, প্লাস্টিক হবেন না, অরিজিনাল হন, 786 92 এ লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মাদিনার সেন্টার, হুজুর একরকম কথা বুঝলাম না, বসিরাট আল্লামা হুজুর লিখছেন আবজাদ হুয়াদ হুত্তি, এর সংখ্যা অনুযায়ী বিসমিল্লাহ রহমান রহিমের সংক্ষিপ্ত 786, যার মানে হলো আল্লাহর নামে আরম্ভ যিনি পরম করুণাময় অতি দয়ালু, কথা বুঝতে পারেন, আব্বা আমার, তাহলে আমাদের নবীর সংখ্যা কত, আমাদের নবীর নাম কি বলেন, আমাদের নবীর নাম,
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংক্ষিপ্ত চারটি কথা, চারটি অক্ষর মুহাম্মদ। কি নাম? এখন আবজাদ হুয়াজ হুত্তি সংখ্যা অনুযায়ী মিমের সংখ্যা 40, তো ডবল মিম, ডবল মিমে 80, হের সংখ্যা 8, 80 আর 8 কত? দালের সংখ্যা 4, 88 আর 4 92, 92 হলো আমাদের নবীর সংখ্যা। ওলিদের সম্রাট গাউসে আজম মরপির আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ আলাইহি, ওনার সংখ্যা হলো 917। আমরা সুন্নি মুসলমান, আমাদের সিস্টেম নিচে থেকে যদি যাই তো ওলি আল্লাহ, মিডলে রসুলুল্লাহ, ওপরে রব্বি আল্লাহ। আমরা যখন লিখি তো লিখি নিচে ওলি আল্লাহ, ওলি আল্লাহর মাধ্যমে নবী পাওয়া যাবে, আর নবী রাজি হলে আল্লাহ পাওয়া যাবে। এই সিস্টেমের বাইরে যারা ওরা বাতিল, আর এই সিস্টেমের ভিতরে যারা ওরাই হলো হক। সুবহানাল্লাহ। এখন আমি নিচে থেকে ধরব 917, 92 এ লাগাও রে মোবাইল নাম্বার, ধরবে রে মা দিনার সেন্টার, নেটওয়ার্ক বিজি হয় না কভু এমন একটা, ধরবে রে মা দিনার সেন্টার, গাউসো খাজা শেখ আহমদ, গাউসো খাজা শেখ আহমদ, সেই দরবারের কামান্ডার, ধরবে রে মা দিনার সেন্টার। নামাজ শেষে মুকুত হস্তে কল করো একিন করে, তখন তোমার রিসিভ হবে সেই আল্লাহর দরবারে, দোয়া কবুল হবে তোমার, অপশান করো সাপটা, ধরবে রে মা দিনার সেন্টার। জোরে বলো, কথা বুঝতে পারছেন না? বুঝতে পারছেন না? বোঝা যায়নি? আব্বা আমার আরো এগিয়ে চলুন, কোন সিম লাগাবো? এসকে নবী সিম কার্ড লাগাও আপন আপন হৃদয়ে, টাকা তোমার শেষ হবে না, থাকবে সব সময়ে, দরুদ পড়ে রিসাজ করো দারুন নবী পাকের অফার, ধরবে রে মা দিনার সেন্টার। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বা আমার সন্তানগুলো কোরআনের বলি বলে না কেন? এক লোকের তিনটে ছেলে, কটা বললাম? তিনটে। মনে করছে বড়টাকে ডাক্তার বানাবো, মেজরটাকে ইঞ্জিনিয়ার বানাবো, মেজরটাকে ডাক্তার বানাবো, তো স্ত্রী বলছে ছোটটা মাদ্রাসায় দাও, মাদ্রাসায় দিলে ভিক্ষি করি খাবে, এর বাড়ি সাবে ওর বাড়ি সাবে, দাও সাইল দাও, এটা দাও সেটা দাও, এই হয় না। আমি মেম্বার, আমার ছেলে যদি লোকের বাড়ি চায় এটা শোভনীয় নয়, এজন্য মাদ্রাসায় দেওয়া যাবে না। তা বিবি খুবই অনুরোধ করে, দয়া করে একটু ছেলেটাকে মাদ্রাসায় দাও ছোটটা। তা যা তোর কথায় ছোটটা মাদ্রাসায় দিলাম, মেজরটা ডাক্তার হবে, বড়টা ইঞ্জিনিয়ার হবে। মেজর ছেলে ডাক্তার MBBS লন্ডন ফেরত, বড়টা হলো আপনার ইঞ্জিনিয়ার, ছোটটা মলবি, তিনটি পাশ করেছে, বাড়ি এসেছে, বাড়ি আসবে খবর। এখন স্ত্রী বলে এক কাজ করেন আপনি, স্টার সার তাতে আরাম করেন, কথা বলবেন না, জানা
আর সন্তান বাড়ি আসে একটু চেক করে দেখি, বড় ছেলেটা প্রথম আসছে ইঞ্জিনিয়ার, লোহালক্করের কাজ, দয়া মায়া কম, বাড়ি এসেছে, মা ও মা বাবা বাড়ি এসেছো? জি মা এসেছি। মা তুমি কাঁদো কেন? তোর আব্বা আমাকে মেরেছে তাই কাঁদি। বলে শাবল কোথায় রেখেছো? বলে শাবল কি হবে? বলে এক বাড়িতে বাপের মাথা ফাটিয়ে দেব। বাপ শুনছে না, কথা বলা নিষেধ। এস্টার সাদ মানে সানসেট, সানসেটে শুয়ে আছে। এখন মিনিট 15 গেল, মেজো বেটা MBBS লন্ডন ফেলো, ডাক্তার, কাটাকাটি কারবার, চালাক কত বাপ দেখে। যদি এখন তো সিজার ছাড়া কোনো উপায় নেই, সন্তান গেলেই পেটে সিজার, যদি 10টা সিজার করে তো কম করে 10-এর নিচে আর হবে না, তা 10-10-এ 100, যদি 8 করে লেই গরিবানা মতে তাও 8-এর নিচে না, 8-10-এ 80, 20,000 যদি চেলা চামটাদের যায় তাও 60,000 দৈনন্দিন ইনকাম। ও কি ও ছেলেকে মলবি করতে দেয়? লোকের বাড়ি ভিক্ষে করে খাবে? ও হিসেব বলে আমার বন্ধু সোনা মানিক, মিনিট 15 গেল, হঠাৎ করে আপনার কিনা দেখা গেল, বাড়ি এসেছে মা। মা বলে বাবা ডাক্তার বাড়ি এসেছো? জি মা। ও গো মা তুমি কাঁদো কেন? বাবা তোমার আব্বা আমাকে মেরেছে বলে কাঁদি, এতদিন যা করেছে মেনে নিয়েছে আর মেনে নেব না। মা তুমি হেসো কোথায় রেখেছো? হেসো কি হবে? বলে বাপ কেউ কেটে ফেলবো, যেহেতু কাটাকাটি কারবার, জেনে রাখা দরকার। মিনিট কুড়ি গেল, ছোট বেটা মলবি বাড়িতে এলো, মা বলে বাবা বাড়ি এসেছো মলবি? জি মা বাড়ি এসেছি। মা তুমি কাঁদো কেন? বাবা তোর আব্বা আমাকে মেরেছে বলে কাঁদি। বলে ও গো মা জননী আমার আব্বা কোথায় আছে বলুন, আমার আব্বাকে আমি আব্বার কাছে যেতে চাই। বাবা কিছু বললে না, বাপকে খোঁজো কেন? ও গো জননী মা আল্লাহ পাক কোরআন মাজিদের ভিতরে জানিয়েছেন, হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, নারী রঙ্গ হলো স্বামী, স্বামীর অন্তঙ্গিনী হলো নারী। ও গো জননী মা আপনি যদি আমার আব্বার ঠিকানাটা বলেন, আপনি আমার আব্বার কাছে অপরাধ না করলে আমার আব্বা আপনাকে মারতেন না। ও গো জননী আব্বার ঠিকানাটা বলুন, আমি আব্বাকে খুঁজে আনবো, আর আমার আব্বার পা দুটি ধরে আপনি ক্ষমা চেয়ে নেবেন। আল্লাহর হাবিব হাদিস পাকে জানিয়েছেন, কোনো নারী যদি, কোনো বিবি যদি তার স্বামীর পা দুটি ধরে ক্ষমা চায়, আল্লাহর আটখানা বেহেশতে তার দামে বরাদ্দ হয়ে যায়। জননী আমার আমার আব্বার ঠিকানা বলো, বাবার স্টার সাথে শুয়ে থাকতে পারলো না, লাভ মেরে নিচে পড়েছে, ছোট বেটাকে বুকে চেপে ধরে বলে বাবা তুই কোরআনের বলি বলেছিস, হাদিসের বলি বলেছিস, বিবিরে তুমি জিতে গেছো, আমি কিন্তু হেরে গিয়েছি, ইঞ্জিনিয়ারি পড়িয়েও হেরে গেলাম, ডাক্তারি পড়িয়েও হেরে গেলাম, কারণটা কি? ও বিবি মনের কথা তোমাকে কখনো বলিনি, শোনো, একদা আমার বেটা আমাকে বলেছে বই আনতে হবে, খাতা আনতে হবে, সারাদিন হাড় ভাঙা খাটনি কেটে সন্ধ্যার সময় বাজারে গিয়েছি বই খাতা কিনবো বলে। বিবিরে মিষ্টির দোকানে দেখি অনেক মিষ্টি কাঁচের ভিতরে ভরা, আমার দেখে বড় লোভ হয়েছে, চিন্তা করলাম যদি আমি মিষ্টি খাই বই খাতা কেনা হবে না, আর যদি আমি বই খাতা কিনি মিষ্টি খাওয়া হবে না। বিবিরে আমি বই খাতা কিনলাম, দোকানের ভিতরে ঢুকে একটু পানি পান করে আল্লাহর শুকরিয়া আদায় করলাম, আল্লাহ আমার বেটা যখন ইঞ্জিনিয়ার হবে, আমার বেটা যখন ডাক্তার হবে, নিশ্চিত আমার দুঃখ ঘুচে যাবে, অনেক মিষ্টি হয়তো আমি খেতে পাবো। আমার বিবিরে যে বেটাদের পিছনে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আমি তাদেরকে লেখাপড়া শিখিয়েছি, ওই বেটা মার্ডার করতে চেয়েছে, ওই বেটা আমাকে কেটে ফেলতে চেয়েছে, আর যে বেটাকে মাদার আশায় দিয়েছিলাম ঠিক মতো খাবার পাইনি, ঠিক মতো পোশাক পাইনি, যদি 500 গ্রাম ডাল হয় 50টা 70, ঠিক ভাবে তারা হলদি গোলা পানি লবণ দিয়ে খেয়েছে। ওরে বিবি আমার ছোট বেটাটা আল্লাহর কোরআনের বলি বলেছে, আল্লাহর রাসূলের হাদিসের ভাষা বলেছে, বিবি রে যদি এই দুটি বেটাকেও মাদার আশায় দিতাম, কোরআনের বলি শুনতে পেতাম, বেটাদের কথা শুনে জান জুড়িয়ে যেত।
ঠিক কি না বলে? আমি অনুরোধ করি বাবা, ইঞ্জিনিয়ারি পড়ানে আমি নিষেধ করব না, ডাক্তারি পড়াতে আমি নিষেধ করব না, তবে আপনাকে বিনয় করে বলি বাবা, দেখেছেন রাস্তা ধারে দাঁড়িয়ে পেশাব করে ইঞ্জিনিয়ার করে না, পেশাব করে দাঁড়িয়ে ডাক্তার, গ্রামের মেম্বার প্রধান করে না? এই ভুল বলতেছি? আমরা নবীর দিওয়ানা, বসে পেশাব করব না, পানিও বাবা লেয় না, কুকুর পেশাব করে পাউচ করি, তুমি মানুষের বাচ্চা দেহ বাঁচাতে পারো না, তুমি যে কেমন মুসলমান আমার বুঝে আসে না। আমি অনুরোধ করব যে ইঞ্জিনিয়ারের সঙ্গে ইঞ্জিনিয়ারি পড়বে, সঙ্গে কোরআন ও হাদিসের জ্ঞানটা থাকবে, যে ডাক্তার কোরআন হাদিসের জ্ঞান তার সঙ্গে থাকবে, ওই ডাক্তার রাস্তা দাঁড়িয়ে পেশাব করতে পারে না, ওই ইঞ্জিনিয়ার রাস্তা দাঁড়িয়ে পেশাব করতে পারে না। ওগো আমার বাবাজি, সোনা মানিকেরা, আপনি দেখবেন কোন হাফেজে কোরআন রাস্তা দাঁড়িয়ে পেশাব করে না, কোন আলেমে দিন রাস্তা দাঁড়িয়ে পেশাব করে না, করে নাকি? একজন হাফেজকে দেখেছেন রাস্তা দাঁড়িয়ে পেশাব করতে, কিন্তু ডাক্তার ভরি ভরি দেখা যায়, ঠিক কি না বলে? আমার বন্ধু সোনামানি গেরাব, আমি আপনাদের বুঝাতে চাচ্ছি, সন্তানগুলোকে কোরআন ও হাদিসের বিদ্যা জ্ঞান শিক্ষা দিতে হবে, ডাক্তারিও আপনি পড়ানো সুবিধা নাই, কারণ আপনি লক্ষ লক্ষ টাকা ব্যয় করে যে সন্তানটাকে লালন পালন করলেন, লেখাপড়া শিখালেন, আপনি মরার পরে আমি নতুনকে ডেকে নিয়ে জানাজার নামাজ পড়াতে হচ্ছে, আপনি কি বালতিতে পানি ভরে ডুবে মরতে পারেননি?